হাই হাই, এর কি এত এই টমেটো গুলো কিন্তু ঢাকার টমেটো, কারণ যখন আমি ঢাকায় ছিলাম তখন তুমি আতে মাখাইতেছো? তুমি তো এরকম কোনদিন ছিল না মুক্তি। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। কেউ কারো না, সাথে দুনিয়ায় কেউ কারো না। পেঁপে কেটে দিছি, দেখেন সবাই খেয়ে বলছে সেই রকম স্বাদ হয়েছে। এই হচ্ছে গ্রামের বউ, নিজের জন্য কখনোই ভাবি নেই, প্রয়োজনই মনে করি নেই, কিন্তু সন্তান নিয়ে ঘুরছি। আর আমার গ্রামের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার কলেজের মানুষগুলা? এই সকালবেলা গ্রামের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করলে হয় না। পাখির ডাকগুলো শুনতে পারছেন? আবার হাই হাই, এর কি এত সব যখন গ্রামে থাকবো, গ্রাম ভাবি থাকবো। এদিকে দা আম তত সারা, ওটা আম এদিকে এসে, এদিকে এসে, তোমার একটু দেখি, আমার দর্শক একটু দেখাই মুক্তি। সেই দেখো টাম পড়ে রয়েছে প্রতিদিন, তুমি দেখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন নতুন লোকে চলে আসলাম। আগে আমটা কুড়াই দেখো, মানুষকে আম দেখা যায়। হ্যাঁ, ওই যে দেখেন কত সুন্দর পাকছে, নাকি অরিজিনালি? হ্যাঁ অরিজিনাল। ও ওয়াও, অরিজিনালি পাকারে। এই দেখেন পাকছে, কিন্তু বর্তমান আমের একটা চেহারা আছে বুঝছো মুক্তি, ভিতরে ফিটপাট, তলে সদর ঘাট পোকা হচ্ছে এবার আমে। তা জানি না কি অবস্থা, প্রতিদিন দেখেন আমের অবস্থা, হয়তো এইভাবে আম পড়ে থাকবো, আর তুমি এক এক করে কুড়াই দাও বুঝছো। দেখেন আমরা যে হাঁসগুলো পালি, সেই তালাগুলো। এই হচ্ছে গ্রামের বউ মুক্তিরা, এখন একদম গ্রাম গ্রাম লাগতেছে। দেশের মানুষ আসে কয়ে কি রে, এই হাসি ডিম পারছি কি বলো? হ্যাঁ হাই হাই, তাহলে তো আমরা হাই হাই রে, যে ময়লা ময়লা চলে লেগে রয়েছে। কি লাভটা দিতে, আসো 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 আসো। আচ্ছা মুরগি আছে না, ও আবার খুঁটি বানাই দিলা না ওকে যাতায়াতের। এখানে একটা মুরগি আছে, এই মুকুর দিয়ালো সমস্যা, ওরে খুলে দাও, ওরা অঞ্চলে যাবো। মুক্তি তোমার আমের জন্য দেখা যায় না, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন গ্রামের পরিবেশটা। ওই যে আমার মেয়েটা উঠে গেছে, রাখিবা হাই দাও। ওই যে যে মুরগি তোমার সিঁড়ি বেয়ে নামতেছে মুক্তি, ও সেই তো রাজু কিভাবে নামলো। কি করো ভাই, এই সকালবেলা সকালে তুমি ভাত খাবা, পানি ভাত খাবা? কালকে চাচি যে পুরা নাইছি, এই যে চাচি পুরা বাটি করে রেখে গেছে, ওই তো কটা দিয়ে দাও। মানে যে পুরা দিব দাও, এই যে ও দেখছেন এ কুড়া কত করে, 9 টাকা করে। ওর কটা ভাত করে কুড়া দিতে হবে না? পুরা সাথে চাইল আছে। তুমি হাতে মাখাইতেছো, তুমি তো এরকম কোনদিন ছিল না মুক্তি। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হয়, ঠিক বলছো। এখানে খাবারটা দিয়ে হয় যাতে ওরা না, দেখছি 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 দেখছি
সেই তো তুমি তো শিকারি বানালাইছো, তোমার লাগে আরো কটা মুরগি আনতে হবো। দেখেন আমরা মুক্তি বেগম পুরা গ্রামের বউ হয়ে গেছে, সকালবেলা উঠে ঝাড়ু ঝুটে দিতেছে, একটু তাকা একটু হাই দিয়ে দাও সবাইরে। তো কেমন লাগছে আমাকে গ্রামীণ পরিবেশে গ্রাম্য বউ হিসেবে যে আপনাদের সঙ্গে কন্টেন্টটা শেয়ার করলাম, অবশ্যই মতামতটা জানাবেন। আর এই যে সামনে বাজার নিয়ে আসছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আপনার আগের ভিডিওতে দেখেছেন চাচি আম্মাকে কিন্তু বাজার করে দিছি, চাচি আম্মাকে বাজার করে দেওয়ার পরে আমার বাজারও করা হয়েছে, কারণ আগে চাচি আম্মার বাজার করে দেওয়ার প্রয়োজন ছিল, চাচি আম্মার বাজার ছিল না বাসায়। তো যাই হোক, এখন আমার জন্য বাজার করে নিয়ে আসছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম আমার সুন্দর একটা ভিউয়ের জায়গায়, যেমন আম গাছের নিচে, এই আম গাছটার নিচে বসে মানে সব কিছু করতে এত ভালো লাগে, কিন্তু প্রচুর গরম, গ্রামের বাড়িতে এখন অনেক গরম। তো যাই হোক, দেখেন মুখও বসেছিল, আমি যে পেঁয়াজটা ঢালতে গেছি তখনই মুখও চলে গেছে। আর এটা কী পেঁয়াজ নিয়ে আসছে আমি আসলে বুঝতে পারতেছি না, এই পেঁয়াজটা দেশি পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজটা জানি কেমন, চিনি নেই। তো এদিকে আদা রসুন নিয়ে আসছে, ডাল নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে, মেয়ের জন্য নুডলস নিয়ে আসছে, তারপরে মোটামুটি যা যা লাগে সবগুলো জিনিস নিয়ে আসছে, পোলা চাল নিয়ে আসছে। আর সেমাই আনতে দিইনি, ওগুলো আমার ঘরে আগে আনা আছে, ওগুলো আমি রেখে দিছি। আর এই যে বউ শাশুড়ি মিলে কাজ করতেছি, কেমন লাগছে বলেন। এদিকে আমি রান্না করার জন্য কোটাকাটি করতেছি, আর মা এদিকে রসুন ছুলে দিছে, আর ওইদিকে চাচি হচ্ছে আমার রান্না করার জন্য যে চুলাটা তৈরি করছে ওই চুলাটা সুন্দর করে কেটে কুটে ডিজাইন করে নিচ্ছে, চুলাটা কেমন লাগতেছে বলেন তো। আর হ্যাঁ, তোমরা আপু ভাইয়ারা যারা, তাদেরকে বলতেছি তোমরা যদি আমার মাটির চুলা রান্না পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই দেখো চুলাটাকে এত মনোযোগ দিয়ে দেখতেছে আমার মুখও, মানে কি বলবো, চাচি চুলা তৈরি করতেছে আর অনেক মনোযোগ দিয়ে খেয়াল করতেছে চুলাটা হচ্ছে কিনা। তো যাই হোক, তার মুখ চুলার উপরে অনেক সুন্দর বসে আছে, যাই হোক ওর হয়তো পছন্দ হয়েছে। আর এদিকে কিন্তু আমি কোটাকাটি করে যাচ্ছি, তো সেই সময় আপনাদের ভাইয়া বলতেছে পেঁপে খাবে, তো পেঁপেটা আসলে খুব সুন্দর ছিল, যেদিন নিয়ে আসছিল সেদিনই কাটা হয়েছে, আর বাকি অর্ধেক ফ্রিজে ছিল এটা বের করে নিয়ে আসলাম। কারণ আপনারা সবাই জানেন, যারা আমার ডেইলি ব্লগ প্রতিদিন দেখেন তারা জানেন যে আমি কিন্তু সকালে ভারী খাবার খাই না, আর বিশেষ করে সকালে ঘুমিয়ে থেকে উঠে খালি পেটে আমাকে শরবত খেতে হয়। শরবত খাওয়ার পরে আমি যা খাই কিছু একটা খেয়ে দেন একটু লেট করে তারপরে কিন্তু আমি চা খাই। তো যাই হোক, এদিকে ওই যে দেখেন খেয়াল করছেন একটা মগ কিন্তু সাইডে আছে, এখনও আমি শরবতটা খেয়ে পারিনি। এদিকে বলতেছে আপনার ভাইয়া পেঁপে খাবে, ভাবলাম আগে পেঁপেটা সবাইকে কেটে দেই তারপর না হয় আমি খাবো। আর এদিকে এই যে বেগুন কুটে নিচ্ছে, বেগুন ভাজা খাবো, আর হচ্ছে আলু ডাঁটা দিয়ে তরকারি রান্না করব। আর এদিকে হচ্ছে সবাইকে পেঁপে কেটে দিছি, দেখেন সবাই খেয়ে বলতেছে অনেক ভালো হয়েছে, অনেক স্বাদ। তো এদিকে রাকিবাকে জিজ্ঞেস করলাম আম্মু কেমন হয়েছে, বলতেছে অনেক স্বাদ। আর কাকি বলতেছে সেইরকম স্বাদ হয়েছে। তো যাই হোক, সবাইকে অনেক আনন্দে করতেছি, আনন্দে আসি। আর সবাই দোয়া করবেন, অনেকে বলতেছেন যে আপু তুমি নিজেকে এত পরিবর্তন করে ফেললা, তুমি সব জায়গায় মানায় নিতে পারো। তো আসলে কি বলবো, মানায় নিতে হয়, একটা সময়ের পরে সব কিছু মানায় নিতে হয়। তো যাই হোক, মানুষ সন্তান বড় করে বাবা মার শেষ বয়সের জন্য, আমরা অনেক কষ্ট করছি, আমরা সন্তান বড় করছি, কিন্তু আমরা বড় করার পর হয়তো বা আমাদের শেষ বয়সের জন্য কেউ নেই। তো আমি রানা মুক্তি আমরা একাই আমাদের শেষ বয়সের জন্য লড়ব, কিছু করার নেই। আপনারা দোয়া করবেন, আপনারা বাসে থাকবেন, আর এইভাবে যেন সবাইকে নিয়ে থাকতে পারি। আমি কিন্তু মোটেও গ্রাম পছন্দ করতাম না সে ছোটোবেলা থেকেই, কারণ আমি যেহেতু শহরে বড় হয়েছি, আমি বিয়ের পরও ঢাকা শহরেই ছিলাম, তিনটা বাচ্চা হয়েছে ঢাকা শহরে, খুব কষ্ট করে একে একে বাচ্চাগুলো বড় করছি। কারণ আমার সন্তান যখন তিনটা বাচ্চা ছোট ছোট তখন কিন্তু আমার পাশে কেউ ছিল না,
না ছিল আমার শ্বশুর বাড়ির কেউ, না ছিল আমার বাবার বাড়ির কেউ, কিন্তু আমি অনেক কষ্টে আমার আদরের সঙ্গে সন্তানগুলো বড় করছি। একটা ঝড়ে হয়তো বা সব কিছু তছনছ হয়ে গেছে, কিন্তু আমিও সেই জেদি একটা মেয়ে, আমিও বসে থাকার পাত্র না। আপনাদের দোয়া আল্লাহ রহমতে ঠিক ঘুরে দাঁড়াবো তোমাদের পাশে থেকে, তোমাদেরকে সাথে নিয়ে। অনেকেই মুক্তি আপুর হাসি খুশি দেখো, কিন্তু মুক্তি আপুর মাঝে অনেক কষ্ট লুকানো আছে, যেটা হয়তো তোমাদের সঙ্গে ওইভাবে আমি শেয়ার করতে পারি না। তো যাই হোক, এদিকে আমি রান্না করতেছিলাম, ডাটা আলু রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে এখানে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে তো সবাই মিলে অনেক মজা করতেছিলাম, কারণ আমি হাসতে ভালোবাসি, আমি সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি, আমি আমার সন্তানদেরও সেইভাবে ভালোবাসতাম, সেইভাবে রাখতাম। কিন্তু আমার মনে খুব কষ্ট, খুব কষ্ট লেগেছে। আর আমি খুবই যদি একটা মেয়ে, আমার যেটা আমি বলবো, যেটা আমি করব, সেটা আমি করব, কারণ আমি একটা জিনিস করার চিন্তা করলে সেটা আমি 10 বার ভেবে করি যে এটা আমার ঠিক হবে কি না, এটা করা উচিত কি না। যখন দেখি যে না এটা ঠিক, রাইট, সেটা যে কোনোভাবে আমি ওটা করব। তো এখানে আসার আগে আমি মাসুদ রানাকে বলেছিলাম যে আমি বাড়ি চলে যাব। আমি কিন্তু বাড়ি, গ্রামের বাড়িতে থাকাটা পছন্দ করি না, আমি আগে বললাম, তারপর আমি বলেছিলাম বাড়িতে চলে যাব। তখন আপনি ভাইয়া রাজি ছিল না, তারপর যখন জোর করলাম তখন বললো ঠিক আছে, তুমি যেহেতু চাও চলে যা, চলে যাবো চলো। কারণ আমার ওইখানে যে শহরে থেকে আমি এত কিছু করলাম সন্তানের জন্য, সবার জন্য, সেই শহরে আমার একা কিন্তু ভালো লাগছিল না, তাই নিজে ভালো থাকার জন্য চলে আসলাম। আর এই যে দুইটা টমেটো দিয়েছি দেখেছেন, এই টমেটোগুলো কিন্তু ঢাকার টমেটো, কারণ যখন আমি ঢাকায় ছিলাম তখন এই টমেটো সংরক্ষণের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যারা দেখেননি তারা মুক্তি রান্নাঘর পেজ এবং চ্যানেলে দেখতে পারবেন, সবাই ঘুরে আসবেন। তো সেই টমেটোগুলোই কিন্তু এখন রান্না করতেছে। ওদিকে হাঁসগুলো বাঁধানো আছে, আর রাখিবা কিন্তু আম দিয়ে খেলা করতেছে। আর ওই যে যা বলছিলাম, আগে অনেকের কথা ভাবছি, স্বামীর কথা ভাবছি, সন্তানদের কথা ভাবছি, আত্মীয় স্বজনদের কথা ভাবছি, কিন্তু এখন নিজে ভালো থাকার জন্য, নিজের ভালোর জন্য ভাবতেছি। কারণ ভুল হয়েছে, কারণ 24টা বছর সংসার লাইফে নিজের জন্য কখনোই ভাবি নেই, প্রয়োজনই মনে করি নেই, কিন্তু আমার মনে হয় একটু নিজের জন্য ভাবা উচিত। তাই তো এখন নিজেকে নিজের মতো করে পরিবর্তন করছি, নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিচ্ছি। যে সময়টা ছিল আনন্দ করব, স্বামী নিয়ে ঘুরে বেড়াবো, স্বামী নিয়ে এদিকে যাব সেদিকে যাব, কারণ প্রত্যেকটা মেয়ে চায় তার হাজবেন্ডের হাত ধরে ঘুরতে। কিন্তু সেই সময়টা আমি অনেক বড় একটা সংসারের সাথে মোকাবেলা করছি, আমি 3টা সন্তান নিয়ে ঘুরছি সন্তানদের স্কুল কলেজের জন্য, স্কুল কলেজ নিয়ে ব্যস্ত ছিলাম, সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, কখনোই নিজের দিকে তাকিয়েও দেখতাম না বাস্তব। আর এখন আমি চাই কেউ কারো না, সাথে দুনিয়ায় কেউ কারো না, হয়তো আপু ভাইয়ারা অনেকে ভুল বোঝো, কিন্তু এটা বাস্তব আমার অভিজ্ঞতা থেকে, দুনিয়াতে স্বার্থের দুনিয়াতে কেউ কারো আপন না। তাই সবাইকে বলবেন যতটুকু পারেন নিজের জন্য ভাবেন। আর আমার গ্রামের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে সুন্দর করে কমেন্ট করে জানাবেন।